কেমন হয় যদি জম্বি ভাইরাসে একটি দেশের রাষ্ট্র ব্যবস্থা টোটালি ভেঙে পড়ে? এরকম একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে জনপ্রিয় দি হাউস অফ দ্য ডেড সিরিজের চতুর্থ গেম দি হাউস অফ দ্য ডেড 4 এর গল্প। এবং আজকে আমি ডক্টর গেমোলজিস্ট ওরফে তোমাদের বন্ধু এনামুল হক বাঁধন দি হাউস অফ দ্য ডেড 4 এর গল্প সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেইন করব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে গেমটার ব্যাপারে কিছু বিস্তারিত তথ্য দিয়ে নিই। দি হাউস অফ দ্য ডেড 4 রিলিজ পেয়েছিল 2005 সালে। এটাও ডেভেলপ করেছিল সেগা। মূল গল্পে যাবার আগে দি হাউস অফ দ্য ডেড সিরিজের অন্যান্য গেমগুলো লাইক দি হাউস অফ দ্য ডেড 1, দি হাউস অফ দ্য ডেড 2 এবং দি হাউস অফ দ্য ডেড 3 এই তিনটার গল্প দেখে নাও, কারণ তা না হলে দি হাউস অফ দ্য ডেড 4 এর গল্প অনেকটাই বুঝতে পারবে না। এছাড়াও দি হাউস অফ দ্য ডেড 4 এর গল্পটা দি হাউস অফ দ্য ডেড 2 থেকে 3 এর মাঝামাঝি সময় ঘটনাগুলো নিয়ে তৈরি হয়েছে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি, তোমরা যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছো তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন বিভিন্ন গেমের স্টোরি এক্সপ্লেইন ভিডিও বা বিভিন্ন ইন্টারেস্টিং গেমিং ভিডিও তোমাদের যেন মিস না হয়। সো হিয়ার উই গো, দি হাউস অফ দ্য ডেড 4 স্টোরি ইন বাংলা। দি হাউস অফ দ্য ডেড 4 এর গল্পটা শুরু হয় 2003 সালে। 2000 সালে ইতালিতে হয়ে যাওয়া জম্বি অ্যাটাকের পর প্রায় 3 বছর পেরিয়েছে। এরই মাঝে AMS এর লন্ডন ব্রাঞ্চে কিছু গুরুত্বপূর্ণ ফাইল সংগ্রহ করার জন্য AMS তাদের পুরনো এজেন্ট জেমস টেইলর এবং একজন নতুন এজেন্ট কেট গ্রিনকে সেখানে পাঠায়। মূলত কেট গ্রিন এবং জেমস টেইলর AMS এর লন্ডন ব্রাঞ্চের পঞ্চম বেসমেন্টে গিয়েছিল। মূলত সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কাগজপত্র তাদের সংগ্রহ করতে হতো। অনেকদিন যাবত কিছু সোর্স থেকে তাদের নিকট তথ্য এসেছিল যে লন্ডনে ইতালির মতো জম্বি প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে এবং কেউ এর পেছনে কাজ করছে, তাই এ বিষয়ে তদন্ত করার জন্যই তারা মূলত সেখানে আসে। কিন্তু হঠাৎ করেই একটি ভূমিকম্প হয় এবং ভূমিকম্প হওয়ার পর বিল্ডিং এর ভেতরের অনেক অংশই ধসে পড়ে, যার কারণে কেট গ্রিন এবং জেমস টেইলর সেখানে আটক হয়ে যায়। এরপর তারা অপেক্ষা করতে থাকে রেস্কিউ টিমের। তারা ভেবে না এটা হয়তো কোনো একটি জঙ্গি অ্যাটাক হবে, কিন্তু না, কোনো রকম সহায়তা 2-3 দিন পার হয়ে গেল আর আসেনি। এমনকি একই সময়ে যে PDA ডিভাইসটা ছিল সেটাও একরকম অকেজো হওয়া শুরু করেছে, অর্থাৎ সেখানেও নেটওয়ার্ক নেই। PDA হচ্ছে অনেকটা মোবাইলের মতো একটি ডিভাইস। 5 দিন পেরিয়ে যাওয়ার পর একদিন হঠাৎ করে জেমস সিকিউরিটি ক্যামেরা দেখতে পায় যে ওই বিল্ডিং এর বেসমেন্টের বিভিন্ন অংশে অনেক জম্বি ঘোরাফেরা করছে। কোথা থেকে জম্বি আসলো তা তারা জানে না, তবে গোয়েন্দা তথ্য জানাইতে সঠিক ছিল সে ব্যাপারে তারা পুরোপুরি নিশ্চিত হয়। অতঃপর তারা প্রস্তুতি নেয় যেভাবেই হোক এখান থেকে বের হবার, এবং বের হবার জন্য কেট এবং জেমস তাদের সাথে যত অস্ত্র ছিল এবং আশেপাশে যত গোলা বারুদ ছিল সবকিছু তারা নিজেরা গিয়ার আপ করে নেয়। ঠিক তখনই তারা যেখানে বন্দি ছিল সেখানের দরজা ভেঙে অনেকগুলো জম্বি এসে পড়ে। অতঃপর জম্বিদের মোকাবেলা করতে করতে তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে তারা সামনে একটি লিফটের দিকে এগোবে, যেহেতু তারা পঞ্চম বেসমেন্টে রয়েছে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে পঞ্চম তলায়। তারা এই বিল্ডিং থেকে বের হবার জন্য একদম উপরে তলায় উঠে যাবে, যে তলার সাথে রাস্তার সরাসরি সংযোগ রয়েছে, তবে সেখান দিয়ে যেতে হলে তাদেরকে অনেক পথ পাড়ি দিতে হবে এবং তার জন্য তাদেরকে লিফটে উঠতে হবে, এবং এই লিফটে ওঠার জন্য তাদেরকে যে পথ পাড়ি দিতে হবে সেটা থাকে সেই পথ দিয়ে এগুনোর পথেই তারা হরেক ধরনের জম্বিকে মোকাবেলা করে। সেই সময় যখন লিফটের কাছাকাছি গিয়ে পৌঁছায় তখন দেখতে পায় যে লিফটের সিস্টেম টোটালি ডিসেবল হয়ে রয়েছে, অর্থাৎ একদম বেহাল অবস্থা। কিন্তু সে সময় হঠাৎ করে একটি লিফটের ভেতর থেকে বিশাল একটি হাত এসে কেট এবং জেমসকে মুঠ করে ধরে ফেলে, এরপর তাদের দুজনকে একদম নিচে নিয়ে আছড়ে ফেলে। তারা এই মেন হোলের মধ্যে এসে পড়েছে এবং এই মেন হোলটা বেসমেন্টেরও অনেক নিচে অবস্থিত। তো তারা দুজনে যে হাতটা দেখতে পেয়েছিল সেটা ছিল একটি বিশাল মিউট্যান্টের হাত, যার নাম দি জাস্টিস। এই জাস্টিস তাদের নিকট তেড়ে আসতে থাকে তাদেরকে মারার জন্য। তবে কেট এবং জেমস দুজনেই জাস্টিসের জিব্বা বরাবর অনেকগুলো গুলি করতে থাকে। গুলি করতে করতে একটি পর্যায়ে জাস্টিসকে মারতে এরা সক্ষম হয়। অতঃপর জাস্টিস মৃত্যুবরণ করার পর জেমস কেটকে বলে যে 2000 সালে ইতালিতে সেম জিনিসটা আমি ফেস করেছিলাম, এখন তো পরিস্থিতি মনে হচ্ছে আরো ভয়ঙ্কর, দেখা যাক আগামীতে কি হয়, চলো সামনে এগোই। ওই ম্যানহোলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সামনে এগোতে থাকে। এমন সময় কেট বলে যে সামনে তো একটি AMS এর নির্মাণাধীন ইনফরমেশন সেন্টার রয়েছে, সেখানে গিয়ে দেখা যাক কোনো ব্যবস্থা করা যায় কিনা। তবে তখনই জেমস টেলর বলে ওঠে যে এই PDA টা AMS ডেভেলপ করেছিল, কিন্তু মনে হচ্ছে এখন একটা বিষয়, PDA আমার এখন নেটওয়ার্ক ফিরে পেলেও আমরা খুব বিপদে আছি, কারণ PDA তে দেখাচ্ছে আমরা ছাড়াও এখানে আশেপাশে অনেক প্রাণী রয়েছে। এবং একথা বলতে বলতেই সামনের ম্যানহোলের পানি থেকে অনেকগুলো জম্বি উঠে আসে এবং তাদেরকে মোকাবেলা করতে থাকে জেমস এবং কেট। এবং একইভাবে ওয়েভ আফটার ওয়েভ অনেকগুলো জম্বি আছে এবং অনেকগুলো জম্বিকে তারা প্রতিহত করে এবং একটি পর্যায়ে তারা সেই ইনফরমেশন সেন্টারে গিয়ে পৌঁছায়। ইনফরমেশন সেন্টারে রাখা কম্পিউটার তারা ঘাটাঘাটি করে জানতে পারে যে এই লন্ডনের ওপরে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছে, যেহেতু জম্বি অ্যাটাকের কারণে এখানে পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে, তাই এখানে পারমাণবিক হামলা চালাবে কেউ। তবে কে বা কারা চালাবে সে ব্যাপারে কেউ জানে না, এবং এই তথ্য বের করার জন্যই তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় দুজন এবং আবার বের হয়। এবং আবার বের হয়ে অনেকগুলো জম্বিকে মোকাবেলা করে। একটি পর্যায়ে তারা ম্যানহোলের মধ্যেই একটি লিফটের ব্যবস্থা খুঁজে পায় এবং তো সেই লিফট ধরে তারা উপরে উঠতে থাকে, এবং উপরে উঠতে উঠতে একটি সময় লক্ষ্য করে নিচ থেকে যেন খুব জোরে আওয়াজ হচ্ছে, কি যেন তেড়ে আসছে তাদের দিকে। অতঃপর জেমস নিচের দিকে তাকাতেই লক্ষ্য করতে পারে একটি বিশাল মিউট্যান্ট মাকড়সা, এর নাম দি লাভার্স। তো এই দি লাভার্স নামক মাকড়সাটা তাদের উপর অনেক আক্রমণ করতে চায়, তবে জেমসের দক্ষ হাতে নিশানায় একটি সময় মাকড়সাটা সেখানে মৃত্যুবরণ করে। এরপর লিফটটা যখন একদম উপরে এসে পৌঁছায় তখন তারা দুজনে লিফট থেকে
নামার পর সামনে এগো এবং সামনে এগোনোর পর তারা একটি আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশনের সংযোগস্থলে এসে পৌঁছেছে। অর্থাৎ ওই লিফ্টটা একটি রেলওয়ের সাথে সংযুক্ত। তো তারা বের হওয়ার পর সামনে এগোতে থাকে ট্রেনের লাইন ধরে। লাইন ধরে সামনে এগোতেই তারা লক্ষ্য করতে পারে যে সামনে ট্রেনের বগিগুলো বিধ্বস্ত অবস্থায় রয়েছে এবং তখনই সেখান থেকে অনেকগুলো জম্বি বের হয়ে আসে এবং তারা দুজনে জম্বিগুলোকে মোকাবেলা করতে থাকে। তারা আশা করেছিল এখানে হয়তো কোনো সার্ভাইভার পাওয়া যাবে, কিন্তু দুঃখজনক বিষয় ট্রেনের যাত্রীরা কেউ জীবিত নেই, সবাই জম্বি হয়ে গিয়েছে। তো অনেক জম্বিকে মোকাবেলা করতে থাকে তারা। মোকাবেলা করতে করতে তারা চিন্তা করে যেভাবেই হোক এই রেল স্টেশনের অপর প্রান্ত দিয়ে আমরা বের হয়ে যাব। কিন্তু তারা যখন বের হওয়ার জন্য অপর প্রান্তে যায় তখন তারা দেখতে পায় যে অপর প্রান্ত অলরেডি বন্ধ হয়ে রয়েছে। অর্থাৎ ভূমিকম্পের কারণে কিছু বাড়তি অংশ সেখানে ধসে পড়েছে, যার কারণে ওই পথটা বন্ধ। তাই পুনরায় আবার রিস্কি পথেই যেতে হবে তাদেরকে এবং রিস্কি পথে তারা এগোয় এবং পথিমধ্যে অনেকগুলো জম্বির সম্মুখীন হয় তারা। তো সকল জম্বিকে প্রতিহত করতে করতে তারা একটি সময় আশা করে যে হয়তো পরবর্তী ট্রেনটা আসতে পারে, কারণ সেই স্টেশনের ট্রেনগুলো ছিল ইলেকট্রিক ট্রেন, টাইম টু টাইম ডিসিপ্লিন মেনেই ট্রেন আসতো। তো অপর একটি লাইন দিয়ে হঠাৎ করে ট্রেন আসে। ট্রেনে তখন তারা দুজনেই ঢুকতে নেয়, কিন্তু দেখে ট্রেনের দরজা খোলার পরে অনেকগুলো জম্বি এসে পড়ে এবং সেই সকল জম্বিগুলোকে তারা প্রতিহত করে। এরপর তারা ট্রেনের ভিতর ঢুকে পড়ে। তবে ট্রেনের ভিতর ঢুকে যাওয়ার পর ট্রেন চলতে থাকে, কিন্তু হঠাৎ করেই একটি রোবট সেখানে এসে হাজির হয়। এই রোবটটার হাতে রয়েছে বিশাল একটি উটকাটার। মূলত ডিফেন্স পারপাসে এই ধরনের রোবটগুলো তৈরি করা হয়েছিল, কিন্তু তো এই রোবটের মাথা বরাবর জেমস এবং কেটমিনে অনেকগুলো গুলি করতে থাকে। তবে এই রোবট তাদেরকে ঘায়েল করার জন্য অনেক রকম পথ অবলম্বন করে। জেমসের বুদ্ধিমত্তার কাছে সেই রোবটটা একসময় ঘায়েল হয়ে যায়। এই রোবটটা ঘায়েল হওয়ার পরই হঠাৎ করে জেমস লক্ষ্য করে যে ট্রেন অলরেডি তাদের গন্তব্যে এসে পড়েছে এবং গন্তব্যের একদম শেষ রাস্তায় এসে পড়েছে, যেখানে আর কোনো রাস্তা নেই। অর্থাৎ ট্রেন আরেকটু হলে অ্যাক্সিডেন্ট করবে। তাই এরকম মুহূর্তেই জেমস এবং কেট রিস্ক নিয়ে সেই ট্রেন থেকে লাফ দিয়ে দেয় এবং ট্রেনটি গিয়ে অ্যাক্সিডেন্ট করে, ফলে সেই রোবটটিও ব্লাস্ট হয়ে যায় টোটালি। এরপর তারা ওই স্টেশনের পথ ধরে বের হয়ে আসতে যায়। ওই স্টেশনের টিকিট কাউন্টার থেকে শুরু করে পুরো অংশই খুব ভয়াবহ অবস্থা এবং জম্বিদের দ্বারা পুরো ভরে রয়েছে। তারা তাদের সাধ্যমতো অনেকগুলো জম্বিকে প্রতিহত করে শেষ পর্যন্ত ওই ট্রেন স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় চলে আসে। তো তারা অবশেষে বাহিরে আসে। বাহিরে আসার পর তারা আশেপাশে খুব শুনশান অবস্থা দেখে, অর্থাৎ পুরো লন্ডনের অবস্থাটাই ভয়াবহ করে ফেলেছে জম্বিরা মিলে। তো তারা একরকম হতাশ হয়ে সামনে এগোতে থাকে, কিন্তু হঠাৎ করেই বিশাল ভুড়িওয়ালা একটি মিউট্যান্ট এসে তাদের উপর হামলা করে। যদিও জেমস এবং কেট সাবধানতার কারণে বেঁচে যায়, তবে জেমস লক্ষ্য করে সেটার মুখ এবং মাথা কিছুই বোঝা সাধ্য নেই। অতঃপর তারা সেটাকে প্রতিহত করার জন্য পুনরায় সেটার মাথা বরাবর গুলি করতে থাকে। তো গুলি করতে 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 একটি পর্যায়ে লক্ষ্য করলো সেটা কোনোভাবেই ঘায়েল হচ্ছে না, বরং আরো শক্তিশালী হচ্ছে এবং আরো তাদের উপর অ্যাটাক করছে। তাই সেটা থেকে বাঁচার জন্য তারা নিকটস্থ একটি ভবনের ভিতরে ঢুকে পড়ে। ওই ভবনের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে এবং সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় লক্ষ্য করে যে ওই বিশাল মিউট্যান্টটা জানালা দিয়ে তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করছে, কিন্তু লক্ষ্য করে সেই মিউট্যান্টটাকে কোনোভাবেই ঘায়েল করা সম্ভব হচ্ছে না এবং ওই মিউট্যান্টটা বিল্ডিং এর মধ্যেই আঘাত করছে। যে কোনো সময় বিল্ডিং হয়তো ধসে পড়তে পারে। কিন্তু তারা দুজনে হঠাৎই লক্ষ্য করে যে একটি ক্রেনের সুইচ রয়েছে সেই বিল্ডিং এর মধ্যে এবং উপরের দিকে তাকালে তারা লক্ষ্য করতে পারে যে উপরে একটি ক্রেনের মধ্যে একটি কৃত্রিম ঘড়ি আংটার মধ্যে আটকানো অবস্থা আছে। আর তারা সেই সুইচটা পুশ করে এবং পুশ করার পর উপর থেকে ক্রেনটা খুলে ভারী ঘড়িটা সরাসরি ওই বিশাল মিউট্যান্টটার মাথার উপর পড়ে এবং সেই মিউট্যান্টটা সেখানে মৃত্যুবরণ করে। এরপর তারা দুজন সেই বিল্ডিং এর একদম ছাদে উঠে যায় এবং ছাদে উঠে তারা লক্ষ্য করতে পারে যে পুরো শহরটার অবস্থা একদম ভয়াবহ রকম হয়ে গিয়েছে। কেট খুব হতাশ হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই জেমস এর PDA তে একটি মেসেজ পাঠায়। কে যেন সেই মেসেজ চেক করে জেমস নিশ্চিত হয় যে এই মেসেজটা পাঠিয়েছে কালেব গোল্ডম্যান। বন্ধুরা অবাক হচ্ছে হয়তো, কালেব গোল্ডম্যান তো দি হাউস অফ দ্য ডেড 2 এর মধ্যে মারা গিয়েছে, তাহলে এখানে কিভাবে আসলো? হ্যাঁ, সেটাই টুইস্ট, এটাই বলবো গল্পের শেষে। কালেব গোল্ডম্যান এখানে মেসেজে পাঠিয়েছে যে নিউক্লিয়ার বোমাটা ছুড়তে আর মাত্র 1 ঘন্টা বাকি, তোমাদের যা করার 1 ঘন্টার মধ্যেই করতে হবে। এই মেসেজ পাবার পর জেমস তখন বুঝে যায় যে এই সবকিছুর পেছনে গোল্ডম্যান রয়েছে। গোল্ডম্যান অ্যাকচুয়ালি মৃত্যুবরণ করেনি, তাহলে সে বেঁচে রইল কিভাবে? এসব ভাবতে ভাবতেই সে কেটকে বলে উঠে যে দেখো, হতাশ হলে চলবে না, আগামীতে কি করতে হবে সেটা নিয়ে ভাবতে হবে। ইটস প্রমোশন টাইম। সো বন্ধুরা, তোমাদের এই ব্যস্ততম ও প্যারাময় জীবনে সাময়িক মুক্তি দেবার জন্য এবং সাময়িক রিফ্রেশমেন্ট সময় উপহার দেবার জন্য নারায়ণগঞ্জের খানপুর হসপিটাল রোডের শেষ প্রান্তে অবস্থিত অ্যাডিকশনে এসে পড়তে পারো। অ্যাডিকশন হচ্ছে এমন একটি রেস্তোরাঁ যেখানে তোমরা হরেক ধরনের ড্রিঙ্কস তো পাবেই, পাশাপাশি ডেজার্ট এবং লোভনীয় রোল আইসক্রিমও এখানে পাবে। তোমাদের প্রিয়জন, পরিবার কিংবা পরিজন নিয়ে তোমরা এখানে এসে পড়তে পারো। হাজার ব্যস্ততা এবং হাজার প্যারা মাঝেও খোলা বাতাসের মাঝে রিফ্রেশমেন্টে ভরা কিছু মুহূর্ত তোমাদের কেটে যাবে অ্যাডিকশনে। এবং অ্যাডিকশন সপ্তাহে 7 দিনই বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। সো মূল ভিডিওতে যাওয়া যায়। সেই বিল্ডিং থেকে বের হয়ে তারা আশেপাশে অনেকগুলো জম্বিকে প্রতিহত করতে থাকে এবং প্রতিহত করার পর তারা অনেক কষ্টে একটি গাড়ি খুঁজে পায়। সেই গাড়িতে তারা দুজনে উঠে এবং দুজনে উঠে রওনা দেয় সেই লোকেশনে, যে লোকেশন হতে মেসেজটা জেমসের PDA তে এসেছে এবং সেই লোকেশনটা হচ্ছে কালেব গোল্ডম্যানের ওয়ার্ক স্টেশন।
এবং সেই ওয়ার্ক স্টেশন অনুযায়ী তারা এগুতে থাকে। মূলত লোকেশন ট্র্যাকারের মাধ্যমে তারা সেই ওয়ার্ক স্টেশনটা খুঁজে পায় এবং সেই ওয়ার্ক স্টেশনে তারা এগুতে এগুতে পথিমধ্যে কিছু জম্বি দেখা পায়। সেই সকল জম্বিকে তারা প্রতিহত করে এবং যখন জেমস এবং কেট পৌঁছে যায় সেই ওয়ার্ক স্টেশনের নিচ তলায়, তখন হঠাৎ করেই অদ্ভুত এক ধরনের লাল পোশাক পরিহিত মিউট্যান্ট সেখানে এসে হাজির হয়। তো সেই মিউট্যান্টটা এসে সেখানে বলে যে তোমাদের মানব জাতির কোনো ভবিষ্যতে নেই, আগামী ভবিষ্যৎ আমাদের। এই কথা বলার পরই তাদের উপর অ্যাটাক করে বসে। তবে জেমস এবং কেট খুবই দক্ষতার সাথে তাকে প্রতিহত করার চেষ্টা করতে থাকে। তবে একটি সময় জেমস ভয়াবহভাবে আহত হয়ে যায়। এরপর কেট নিজেই সেই মিউট্যান্টটাকে প্রতিহত করে এবং এই মিউট্যান্টটি মৃত্যুবরণ করে। কিন্তু ততক্ষণে জেমস ভয়াবহভাবে আহত হয়ে গিয়েছে এবং জেমসকে তখন কেট তুলে বলে যে আশা ছাড়া যাবে না, তোমার কিছু হবে না, আমি তোমার সাথে আছি। এই কথা বলে এগুতে থাকে। তখন জেমস বলে ওঠে যে এটা পুরনো ব্যথা, এত চিন্তার কিছু নেই। অতঃপর আহত জেমস এবং কেট দুজনে মিলে কালেব গোল্ডম্যানের ওয়ার্ক স্টেশনের ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করার পর কিছু জম্বি দেখা পায়। সে সকল জম্বিগুলোকে প্রতিহত করার পর তারা একটি লিফটে ওঠে এবং সেই লিফটে ওঠার সময় জেমস তখন কেটের কাছে শেয়ার করে যে 2000 সালে কি ঘটেছিল না ঘটেছিল। এ কথা বলতে বলতে তারা উপরে উঠে যায় এবং পথিমধ্যে অনেকগুলো জম্বিকে তারা প্রতিহত করতে করতে একটি সময় ভবনের 50তম তলায় কালেব গোল্ডম্যানের মূল অফিসে পৌঁছে যায়। কিন্তু মূল অফিসে পৌঁছে কালেব গোল্ডম্যানকে তো তারা পায় না, তারা শুধু একটি কম্পিউটার দেখতে পায়। সেই কম্পিউটারে ক্লিক করতেই একটি সময় দেখা যায় যে সেই কম্পিউটার থেকেই বোমা লঞ্চ করার জন্য সুইচ অন করার কথা ছিল, কিন্তু বোমা অন করার যে পুরো সিস্টেমটা সেটাকে ডিসেবল করে দেয় কেট। এবং তখনই হঠাৎ করে কালেব গোল্ডম্যানের ভিডিও বার্তা আসে তাদের কাছে। কালেব গোল্ডম্যান তখন বলে যে দেখো, তোমরা মানব জাতি পৃথিবী ঠিক কে করেছে? তোমরা আধিপত্যবাদের নামে দুর্ভিক্ষ সৃষ্টি করেছো, মানুষ মেরেছো, বিভিন্ন অযথা যুদ্ধ বাঁধিয়েছো এবং এরকম ভাবেই দুনিয়াকে বসবাসে অযোগ্য বানিয়ে ফেলেছো। তাই শুধু এই পৃথিবী তোমাদেরই হবে এরকম কিছু না, নতুন এক প্রজাতি দুনিয়াতে আসো এবং সে লক্ষ্যেই আমি এগিয়েছিলাম। আমি শুধু এতটুকুই চেয়েছিলাম পৃথিবীতে প্রাণের নতুনভাবে প্রত্যাবর্তন ঘটুক। নিউক্লিয়ার বোমা অ্যাটাক করার প্ল্যানটা আমারই ছিল এসব। তবে তোমরা যেহেতু নিউক্লিয়ার বোমার অ্যাটাক থামিয়ে দিয়েছো, তাহলে তো জম্বি উপদ্রব থামানোর কথা না। তবে হ্যাঁ, প্যান্ডোরা বক্স নামে একটি জিনিস আছে, তোমাদের সামনে কিছুক্ষণ পর হাজির হবে, সেটা দেখো থামাতে পারো কিনা। তো বন্ধুরা, প্যান্ডোরা বক্স কি সেই ব্যাপারে আমরা পরে কথা বলবো। এই কথা বলার পরই হঠাৎ করে সেখানের ফ্লোর ভেদ করে একটি বিশাল মিউট্যান্ট এসে হাজির হয় এবং এই মিউট্যান্টটা ছিল সব থেকে ডেঞ্জারাস এ যাবৎকালে যত মিউট্যান্ট তৈরি করা হয়েছে তার থেকে। এটার নাম দি ওয়ার্ল্ড। জেমস এবং কেট মিলে বলা বলি করে যেভাবেই হোক একে শেষ করতেই হবে। আমরা জানি না শেষ করতে পারবো কিনা, তবে আমি তো চেষ্টা করবো এটাকে শেষ করার জন্য। এই কথা বলা পরে তারা দুজনে গুলি করতে থাকে সেই মিউট্যান্টকে। মিউট্যান্টকে গুলি করতে করতে একটি পর্যায়ে মিউট্যান্টটি মৃত্যুবরণ করে। কিন্তু মৃত্যুবরণ করার পরেই তারা লক্ষ্য করতে পারে সেই মিউট্যান্টের দেহভেদ করে আরেকটি মিউট্যান্ট বের হয়ে আসছে। সেই জম্বিটা নিজেই নিজেকে সেলফ ডিস্ট্রাক্ট করতে চাচ্ছিল। সেই জম্বি যদি নিজেকে সেলফ ডিস্ট্রাক্ট করতো, অর্থাৎ নিজে যদি নিজেকে ব্লাস্ট করে দিত, তাহলে পুরো শহরের ওপর এই জম্বি ভাইরাস এমনিতেই ছড়িয়ে যেত বিস্ফোরণের ফলে, এবং তা যেন না হয় সেজন্য জেমস নিজের PTA কে সেলফ ডিস্ট্রাক্ট মোডে অন করে দেয়। অর্থাৎ 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই সেই PTA ব্লাস্ট হয়ে যাবে এবং জেমস তখনই অসুস্থ শরীর নিয়ে দৌড় দিয়ে সেই মিউট্যান্টের পা বরাবর পৌঁছে যায় এবং সেখানেই ব্লাস্ট হয়। জেমসের PTA ব্লাস্ট হওয়ার ফলে সেই মিউট্যান্টটি এবং জেমস দুজনে একসাথেই মারা যায়। যদিও একটি বিস্ফোরণ হয়, তবে সেই বিস্ফোরণে পুরো শহরের মধ্যে আর ভাইরাস ছড়াতে পারে না। এবং তখনই কেট অতি দুঃখের সহিত জেমসের নাম ধরে একটি চিৎকার দেয়, কিন্তু ততক্ষণে সব শেষ, জেমস মৃত্যুবরণ করেছে। একাকী কেট দাঁড়িয়ে বলতে থাকে এখন আমি একাকী কি করব। তবে জেমস মৃত্যুবরণ করলেও জেমসের একটি কথা সে মাথায় রাখে যে যাই হয়ে যাক না কেন, আশা হারানো যাবে না। দুঃখ ভারাক্রান্ত মন এবং এক বুক আশা নিয়ে সে বের হতে থাকে সেই ভবন থেকে। অপর প্রান্তে একটি কম্পিউটারের স্ক্রিনে হঠাৎ করে কালেব গোল্ডম্যানের একটি ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে। সেই ভিডিও ক্লিপে কালেব গোল্ডম্যান বলছে যে যা হবার হয়ে গিয়েছে, চলো আমরা নর্থে এগুই, হোপ ইজ সাচ এ স্প্লেন্ডেড থিং। এই কথা বলার পরই কালেব গোল্ডম্যান জম্বি আকার ধারণ করে এবং স্ক্রিন কাট হয়ে পরবর্তীতে আমরা দেখতে পারি যে কেট শহরের মধ্যে পুনরায় এসে পড়েছে এবং শহরে আসার পর দেখতে পাই যে তার আশেপাশে অনেক জম্বি। সে আশা নিয়ে যেহেতু এসেছে এবং সে যেহেতু মনে মনে ধরে নিয়েছে যে সে আমৃত্যু সে লড়াই করবে, তাই সে জম্বিগুলোকে প্রতিহত করতে থাকে। কিন্তু এমনই সময় সে হঠাৎ করে দেখা পায় আমাদের সকলেরই চেনা একজন এজেন্ট জি এর। জি তখন বলে যে বাহ, তুমি এখনো বেঁচে রয়েছো, ভালো হয়েছে। তখন কেট জানায় যে জেমস মারা গিয়েছে। জিও তখন দুঃখ পায় কিন্তু বলে যে ওর মৃত্যু যেন বিধা না যায়, তার জন্য আমাদের আরো কাজ করতে হবে এবং চলো আমাদের আরো বড় একটি কাজ বাকি। এই শহরের একটি নির্দিষ্ট বিল্ডিং এ একটি রিসার্চ ল্যাব রয়েছে, সেখানে নাকি পুরনো ম্যাজিশিয়ানের আপগ্রেডেড রূপ তৈরি করা হয়েছে, সে নাকি আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, চলো সে ম্যাজিশিয়ানকে থামাতে হবে আমাদের। তারাও একটি গাড়িতে চড়ে এগুতে থাকে সেই বিল্ডিং এর দিকে। পথিমধ্যে তারা কিছু জম্বি দেখা পায় এবং সে সকল জম্বিগুলোকে তারা প্রতিহত করে একটি সময় পৌঁছে যায় সেই বিল্ডিং এ। তো সেই বিল্ডিং এ গ্যারেজে পৌঁছানোর পরেই তারা আবার সম্মুখীন হয় সেই জাস্টিস নামক মিউট্যান্টার। এই জাস্টিসটাকে তারা অনেকগুলো গুলি করে হত্যা করে ফেলে। এরপর তারা ধাপে ধাপে ওই বিল্ডিং এর উপরে তলায় উঠতে থাকে এবং উপরে তলায় ওঠার ফাঁকে বিভিন্ন ভার্সনের জম্বিগুলোকে তারা প্রতিহত করে। এরপর তারা সর্বশেষ একটি লিফটের সাহায্যে পৌঁছে যায় মূল রিসার্চ ল্যাবে, যেখানে ম্যাজিশিয়ানের সব থেকে আপগ্রেডেড এবং সব থেকে বেস্ট ভার্সন তৈরি করা হয়েছে। সেখানে গিয়েই হঠাৎ করে ম্যাজিশিয়ান মুক্তি পায়।
এরপরে সেখানে শুরু হয় চূড়ান্ত যুদ্ধ। জি, কেট মিলে অনেক অনিশ্চয়তা মাথায় নিয়ে গুলি করতে থাকে একাধারে সেই ম্যাজিশিয়ানের দিকে। ম্যাজিশিয়ান আবার চূড়ান্ত ভাবে আহত হয়ে যায়, অর্থাৎ সে ব্যথায় কাতরাতে থাকে। ঠিক তখনই জি কেটকে বলে যে এখনই ওকে আমাদের শেষ করতে হবে, ও যখন দুর্বল আছে এখনই আমাদেরকে শেষ করতে হবে, জলদি এই প্যান্ডোরা বক্সটা এখনই এখানে শেষ করতে হবে, না হলে এতদিনের পরিশ্রম এতদিনের যুদ্ধ সবকিছুই বৃথে যাবে। অতঃপর একটি গ্রেনেড বোমা ছুড়ে মারে সেই প্যান্ডোরা বক্স বরাবর, এবং বোমা ব্লাস্ট হওয়ার পর সেই প্যান্ডোরা বক্সটা ব্লাস্ট হয়ে যায়, এবং যার ফলে ম্যাজিশিয়ানও সেই বোমা ব্লাস্টে মৃত্যুবরণ করে। অতঃপর জেমস এবং কেট দুজনেই এক বুক আশা এবং হতাশা ও কষ্ট নিয়ে বের হয়ে আসে সেই রিসার্চ ল্যাব থেকে। এরপর আমরা দেখতে পাই তারা লন্ডনের খালি পথের মাঝে চুপচাপ হেঁটে যাচ্ছে, এবং এখানে শেষ হয় দি হাউস অফ দ্য ডেড ফোর এর গল্প। তো তোমাদের এই পুরো গল্প শোনার পর অনেক বিষয় হয়তো কনফিউশন জেগে রয়েছে, তাই না? ধাপে ধাপে সবগুলো কনফিউশন আমি দূর করে দিচ্ছি। কালেব গোল্ডম্যান কিভাবে জীবিত রইল? তোমরা যারা দি হাউস অফ দ্য ডেড গেমটা খেলেছো তারা কম বেশি সকলেই হয়তো জানো যে কালেব গোল্ডম্যান দি হাউস অফ দ্য ডেড টু এর মধ্যে নিজেই সুইসাইড করে মৃত্যুবরণ করে। তো এরপর সে বেঁচে রইল কিভাবে? তোমাদের হয়তো মনে আছে সে তার শরীরে জম্বি ভাইরাস পুশ করেছিল অনেক আগে, এবং সে যেই মডেলের জম্বি হিসেবে নিজেকে ডেভেলপ করেছে সেটা দ্রুত হিল করতে পারে, এবং সেটা মানুষের রূপ ধারণ করতে পারে এবং জম্বির রূপ ধারণ করতে পারে। এই কারণেই কালেব গোল্ডম্যান তখন ছাদ থেকে পড়লো সে মৃত্যুবরণ করেনি। হোপ ইজ সাচ স্প্লেন্ডেড থিং, এ কথা বলার পর সে নিজেও আবার জম্বি মোডে ফিরে আসে, অর্থাৎ সে বর্তমানে মানুষ এবং জম্বি উভয় রূপে রূপান্তরিত হতে পারে, তার শরীরে সে এরকমই ভাইরাস পুশ করেছে। প্যান্ডোরা বক্স কি? গল্পে আমরা দুটা প্যান্ডোরা বক্স নষ্ট করি। প্যান্ডোরা বক্স হচ্ছে ভাইরাস বক্স, অর্থাৎ জম্বি ভাইরাসে ঠাসা একটি বাক্স। তো প্রথম প্যান্ডোরা বক্সটা ছিল দি ওয়ার্ল্ড নামক সেই মিউটেন্টটি, অর্থাৎ সেই মিউটেন্টটি নিজেকে ব্লাস্ট করলে পুরো শহরে ওই বিস্ফোরণের ফলে বাতাসের সাথে ভাইরাসটা ছড়িয়ে যেত, যাতে করে সকল প্রাণী এবং সকল মানুষ যারা জীবিত ছিল শহরের মধ্যে তারা সকলেই জম্বিতে পরিণত হতো। এবং অপরদিকে সর্বশেষ যে প্যান্ডোরা বক্সটা রয়েছিল সেটারও কাজ একই রকম ছিল। ম্যাজিশিয়ান যদি সেটার ব্লাস্ট ঘটাতো তাহলেও বাতাসের সাথে বিভিন্ন রকম ভাইরাস ছড়িয়ে যেত। তবে বন্ধুরা, এই গেমের গল্প কার কিরকম লেখেছে জানি না, সত্যি বলতে আমার মোটেও ভালো লাগেনি এই গেমের গল্পটা। কারণ একটি জম্বি মাথা বরাবর গুলি করলে সে মারা যাওয়ার কথা, সে নাকি বিল্ডিং থেকে পড়ে গিয়েও মৃত্যুবরণ করে না, যা অতি হাস্যকর। এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে AMS এত বড় সংস্থায় যদি হয়ে থাকে তাহলে লন্ডনে এত কিছু হয়ে যাচ্ছে চুপে চাপে, তারা কোনো ব্যবস্থা নিতে পারলো না কেন? কোনো রকম খবরই পায় না তারা। এই সকল বিষয়গুলো সত্যি হাস্যকর লেগেছে আমার। ওভারঅল যদি বলতে হয়, আমাদের তাকাশি ওদা কাকু, যারা চিনো না তাকাশি ওদাকে, এই তাকাশি ওদা কাকু হচ্ছে আমাদের দি হাউস অফ দ্য ডেড সিরিজের মেইন ডিরেক্টর। এই কাকু মনে হয় টাকার সংকটে পড়েছিল, তাই না পারতে গিয়ে কোনো মতো একটি গেম বানিয়ে দিয়েছিল, দ্যাটস ইট। না ছিল গল্পের ঠিক ঠিকানা, না ছিল ক্যারেক্টারগুলো ঠিক ঠিকানা, না ছিল কথাবার্তা ঠিক ঠিকানা। সত্যি বলতে গেমটা মোটেও ভালো লাগেনি আমার। তো অনেকদিন যাবত তোমরা রিকোয়েস্ট করেছিলে, দ্যাটস ওয়াই এটা আমি এক্সপ্লেন করে দিলাম। সো বাই দ্য ওয়ে, দিস ওয়াজ আ ভিডিও, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস এন্টায়ার ভিডিও। এবং তোমরা যদি দি হাউস অফ দ্য ডেড সিরিজের 1, 2, 3 এই সকল গল্পগুলি যদি জেনে না থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দি হাউস অফ দ্য ডেড সিরিজের 1, 2 এবং 3 এই তিনটি গেমের গল্প দেখে নাও, এবং ইয়েস তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। এবং তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন আগামীতে যেন গেম স্টোরি লাইন ভিডিও বা গেম স্টোরি এক্সপ্লেনেশন ভিডিও তোমাদের জন্য মিস না হয়। পরবর্তীতে নতুন কোনো গেম নিয়ে আবার হাজির হব। টিল দেন, স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে গেমস। আসসালামু আলাইকুম।